গত তেরো বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি দু সাল থেকে দু হাজার চব্বিশ তেরো বছর ধরে মুখ্যমন্ত্রী পদে থাকলো সরকারের কাছ থেকে এক টাকাও বেতন নেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই কিন্তু নিজের মুখে বারবার দাবি করেছেন আর তার মধ্যেই কিন্তু অবশেষের সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পত্তির খতিয়ান অবশেষে নিজের মুখেই কিন্তু বিস্ফোরণ ঘটালেন তার সম্পত্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বললেন তার সম্পত্তির খতিয়ান নিয়ে তাতেই কিন্তু নতুন করে তোলপাড় পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে তার মধ্যেই রাজ্যে একাধিক দুর্নীতিকাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড একাধিক দুর্নীতিকাণ্ডে কিন্তু বিরোধীরা এই দুর্নীতিকে হাতিয়ার করে ইস্যু করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন এমনকি চোর বলেও কটাক্ষ করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চোর চোর বলেও কিন্তু কটাক্ষ করা হচ্ছে আর সেই নিয়েই কিন্তু এবার সোচ্চার হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চোর বলায় তার সম্পত্তির খতিয়ান নিয়ে ফাটালেন বড় সড়ো বোমা এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বললেন তার তেরো বছরের আয় নিয়ে যা বললেন তাতেই কিন্তু একেবারে চোখ কপালে গোটা রাজ্যবাসীর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ইদানিং প্রায় প্রতিটা সভা থেকে বিজেপির ছোট বড় মাঝারি নেতারা তৃণমূল এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে চোর বলে আক্রমণ করছেন সবচেয়ে বেশি বলছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি যেভাবে চোর চোর করছেন তার মতো আর কেউ হয়তো ততটাও করছেন না বিজেপি সূত্রের দাবি গত বছর ধর্মতলা সবার পর অমিত শাহ নাকি শুভেন্দুকে বলে গিয়েছেন সরাসরি মমতার বিরুদ্ধে বলতে তারপর থেকে এই অবস্থা নিয়েছেন শুভেন্দু উনিশশো সালে যাদবপুর লোকসভা আসনে সিপিএমের দৌড়দণ্ড প্রতাম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে তরুণ সাংসদ হিসাবে লোকসভায় পা রেখেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সেই থেকে মোট সাতবার সাংসদ হয়েছেন মমতা ব্যানার্জি চারবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন এছাড়াও টানা তিনবারের মুখ্যমন্ত্রী সমসাময়িক রাজনীতিতে তার সমতুল্য রেকর্ড বিরল মঙ্গলবার হুগলির শ্রীরামপুরের সভা থেকে নিজের সংসদীয় জীবনের ইতিবৃত্ত তুলে ধরে তৃণমূল নেত্রী বলেন সাতবারের এমপি হিসাবে মাসে প্রায় দেড় লক্ষ টাকা পেনশন হওয়ার কথা তিনবারের চিফ মিনিস্টার হিসেবেও দেড় লাখ টাকা পেনশন পেতে পারি দেড় দেড় কত হয় তিন লাখ বছরের ছত্রিশ লক্ষ টাকা ১৩ বছরের হিসেব করুন কত কোটি হচ্ছে ১৩ বছরে হওয়ার কথা চার কোটি আটষট্টি লক্ষ টাকা সন্দেহ নেই ওই টাকা ব্যাংকে রাখলে বা পরিকল্পিতভাবে বিনিয়োগ করলে তা এতদিনে বেড়ে দ্বিগুণ হতে পারত মমতা ব্যানার্জি বলেন ওই টাকা আমি নিই না কারণ আমার প্রয়োজন পড়ে না মুখ্যমন্ত্রীর কথায় আমার নিজেরই কয়েক কোটি টাকা হোয়াইট মানি আমি যেগুলো নিই না আমাকে না বলছে চোর এখনো পর্যন্ত একশো চল্লিশটি বই বেরিয়েছে তার থেকে আমি রয়্যালিটি পাই এমনকি ছবি এঁকেও বিক্রি করে নিজের ফান্ডে এক পয়সা নিয়ে নিই তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল বদমায়েশের গাছগুলো আক্রমণের সুরে মমতা বলেন যেদিন ওদের গাছে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো সেদিন বোঝাবো মিথ্যে কথা বলার কি দাম এ প্রসঙ্গ টেনে এনেছেন সন্দেশকালের কথাও মমতা ব্যানার্জি বলেন বিজেপির চিন্তাধারা প্রাসবিক না হলে সন্দেশকালে নিয়ে গল্প তৈরি করতে পারে বাংলার মা বোনেদের অসম্মান করতে পারে ওদেরই নেতা এখন স্বীকার করছে ভোটের জন্য মা বোনেদের টাকা দিয়ে জোর করে ওরা নির্যাতনের গল্প ফেঁদেছিল অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আয় কত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পত্তি কত তাকে বারবার কটাক্ষ করা হচ্ছে কালীঘাটে গেছে দুর্নীতির কালো টাকা এমনই কিন্তু বিভিন্ন সভা থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তৃণমূলকে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে চোর চোর বলেও কটাক্ষ করা হচ্ছে এবার কিন্তু উল্টে মমতা ব্যানার্জিকে চোর বলায় হুঁসে উঠলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তেরো বছরের কত আয় হতো আমি যদি টাকা নিতাম বেতন নিতাম পেনশন নিতাম সেই হিসাবটাই কিন্তু দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনকি তার কিভাবে চলে এই বেতন না নিয়ে সেটাও কিন্তু জানিয়ে দিলেন বদমায়েশের গাছগুলোকে মমতা ব্যানার্জি তিনি স্পষ্ট জানালেন বছরের ছত্রিশ লক্ষ টাকা ১৩ বছরের হিসেব করলে মোট হয় চার কোটি আটষট্টি লক্ষ টাকা এই টাকা ব্যাঙ্কে রাখলে বা পরিকল্পিতভাবে বিনিয়োগ করলে তা বেড়ে দ্বিগুণ হয়ে যেত তিনি আরও জানালেন আমি এই টাকা নিই না কারণ আমার প্রয়োজন পড়ে না তাহলে তার কিভাবে সংসার চলে স্পষ্ট জানিয়ে দিলেন আমার নিজেরই কয়েক কোটি হোয়াইট মানি আমি সেগুলো নিই না আমাকে কিনা না বলছে চোর আমি হোয়াইট মানি নিচ্ছি না আমাকে চোর বলছে আবার কালো টাকা নিচ্ছি বলছে এখনও পর্যন্ত একশো চল্লিশটা বই বেরিয়েছে তার থেকে আমি রয়্যালিটি পাই এমনকি ছবি এঁকে বিক্রি করো নিজের ফান্ডে এক পয়সাও নিয়ে নিই তা সত্ত্বেও আমার নামে সিবিআইয়ের কাছে নালিশ জানাচ্ছে আমাকে চোর বলছে এমনই কিন্তু হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট হুঁশিয়ারি দিলেন জীবনে এক কাপ কারো কাছে চাও খায়নি তাও চোর বলছে এবার কিন্তু কোর্টে যাব কথায় কথায় তৃণমূলকে চোর বলা এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে দিলেন তার সম্পত্তির খতিয়ান তুলে ধরে নেত্রী মমতা ব্যানার্জি রোজ বলছে তৃণমূল চোর কার পকেট চুরি করেছে জিজ্ঞেস করুন একটা হাওয়া তুলে দিয়েছে চুরিটা করেছে প্রমাণটা কোথায় খানিক থেমে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি আমি তো কোর্টে যাচ্ছি মানহানির মামলা করব আমি এবার ছাড়বার পাত্র নই আটসাট করে ধরবো রোজ খবরের কাগজে মিথ্যা কথা বলছে জীবনে এক কাপ কারো কাছ থেকে চাও খায় নিচে তাও আমাকে বলছে চোর এ প্রসঙ্গী মাধ্যমকেও এক একা নিয়েছেন মমতা তার কথায় সংবাদপত্রে মালিকগুলো সব বিজেপির কাছ থেকে নিজেদের বিক্রি করে দিয়েছে কাল যখন গদি উল্টাবে তখন এরাই সবার আগে পাল্টাবে এবারের লোকসভা ভোটে পরাজয় নিশ্চিত একেবারে বিস্ফোরণ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ কোটি কোটি হোয়াইট মানি তিনি নেননি চার কোটি আটষট্টি লক্ষ টাকা প্রায় পাঁচ কোটির মতো টাকা তিনি নেননি তাও তাকে চোর বলছে তাই তিনি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে দিলেন মমতা ব্যানার্জি এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই দাবির পরপর বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে আগামী দিনে কী হতে চলেছে মুখ্যমন্ত্রী কি সত্যি সত্যি এবার আদালতের দ্বারস্থ হতে চলেছেন মানহানির মামলা করতে চলেছেন কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের